এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন যাব হচ্ছে একটু শপিং করতে, কিছু কিছু আনবো আকাংক্ষার জন্য। তো আকাংক্ষার ভাইয়ের অন্নপ্রাশন বলে কথা, তো তার জন্য আকাংক্ষার জন্য কিছু একটা আনবো, আর আকাংক্ষার ভাইয়ের জন্যও আনবো, তার জন্য আজকে একটু বেরোচ্ছি। তো চলো দেখো আজকে কোথায় কোথায় যাই, কি করি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তার জন্য কি করতে হবে, আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, চলো। তো চলো বন্ধুরা, আকাঙ্ক্ষার পাপা ওই দোকানের ছেলেটাকে সব কিছু বুঝিয়ে দিল, এবার আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি, বেরোবো। তো চলো চলো যাওয়া যাক। ওই দেখো, হাই বলো। তো চলো যাই আগে, তারপরে আবার দেখা হবে। তো বন্ধুরা চলো আগে ঢুকি ওই বিশালে, ওই শপিং মলটাতে ঢুকি আগে। ওখানে কয়েকটা জিনিস নেওয়ার আছে আকাঙ্ক্ষার জন্য, কিছু ড্রেস আর হচ্ছে তেল সাবান, এগুলো শেষ হয়ে গেছে, তো এগুলো আগে নিই। ওটা নন সোনার আছে, তুমি এটা কিনবা, এদিকে আসো। এটা ঠিক আছে, এখানে আছে আকাঙ্ক্ষার জন্য, আকাঙ্ক্ষার একটা বোনুর জন্য, আর আকাঙ্ক্ষার ভাইয়ের জন্য। তো চলো ঘরে গিয়ে সব দেখাবো, আর একটু মলটা ঘুরাই, চলো দেখো। চলো আসো দেখো আসো। তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম আমি কী কী নিলাম, আকাঙ্ক্ষার জন্য ড্রেস নিলাম কয়েকটা, আর হচ্ছে গিয়ে ঘরের সাবান তেল এগুলো শেষ হয়ে গেছিলো, ম্যাগি নুডলস এগুলো কয়েকটা মানে শেষ হয়ে গেছিলো, সেগুলো নিলাম। আর ছোট্ট করে আজকে তোমাদেরকে এই ব্লগটা শেয়ার করছি, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমাকে খুব উৎসাহিত করে আর একটা ভিডিও দেওয়ার জন্য তোমাদেরকে। তো প্লিজ প্লিজ সবাই একটু পাশে থেকো আমার। তো আমার বন্ধুরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তারা যদি ভুলে গিয়ে থাকো একটা লাইক অবশ্যই করে দিও, আর দেখো আমাদের মলটা কেমন লাগলো কমেন্টে বলবে। আজকের জন্য খুব গান চলছিলো ব্যাকগ্রাউন্ডে, তার জন্য সাউন্ডটা মিউট করে দিলাম, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। কী কী নিলাম সেটা বলছি, ওই তো তোমার স্ক্রাব একটা, আর হচ্ছে আকাঙ্ক্ষার তেল শ্যাম্পু, এগুলো ঘরের জন্য যাবতীয় কয়েকটা জিনিস, এসবই টুকটাক যা হয় আর কি। আর ওই দেখো আকাঙ্ক্ষা বাস্কেট নিয়ে জানো একা একা জিনিস নিচ্ছে, একবার এই সেটা নিচ্ছে, একবার এটা নিচ্ছে, বলছে সবই দরকার সবই দরকার, তার জন্য একা একা ঘুরতে থাকে। আর অনেক বড় তো, কোন কোনায় বসে থাকে খুঁজে। এখন আবার আকাঙ্ক্ষার জন্য একটা বডি ওয়াশ, আর একটা হচ্ছে শ্যাম্পু, আর একটা আমার জন্য স্ক্রাব নিয়ে নিলাম। ওইদিকে তোমাদের দাদা বিলিং করছে, তো আমি হঠাৎ করে মনে পড়েছে যে এগুলো জিনিস নেইনি, আবার চলে আসলাম এগুলো জিনিস নেওয়ার জন্য। তো তোমাদেরকে আজকে একটু ঘুরে দেখালামই, তো অনেকদিন পর আসলাম শপিং করতে এখানে, তো কেমন লাগছে একটু বলবে, ঠিক আছে চলো। তো দেখলেই বন্ধুরা অনেক কিছুই নেওয়া হলো, আর একটা সুন্দর জিনিস দেখবে, এই দেখো আকাঙ্ক্ষাকে এক বাস্কেট ভরে জিনিস নিচ্ছে, যেগুলো দরকার সেগুলোও নিচ্ছে, যেগুলো দরকার নেই সেগুলোও নিচ্ছে। এখানে এসে এতটাই খুশি হয়ে যায়, কারণ কেউ তো কিছু বলার থাকে না যে এটা ধরবে না ওটা ধরবে না, এখানে সব কিছুই নিজের হাতে মানে নেওয়া যায়, তার জন্য এখানে আসলে খুব মজা হয় আর কি ওর। তো সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার নিচে নামছি, ঘরের দিকে রওনা হব। আর মধ্যে অনেক জায়গায় গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আকাঙ্ক্ষা ঘুমিয়ে পড়েছিল, তার জন্য আমি গাড়িতেই ছিলাম। আজকের আমার ব্লগটা এই পর্যন্তই রাখবো, আবার আসি একটা পরবর্তীকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, বাই।